আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, ঢাকা থেকে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে এসেই অসুস্থ হচ্ছে প্রবাসীরা। এয়ারপোর্টে নতুন নির্দেশনা, ঢাকা থেকে আরব আমিরাত এবং কাতারে আসার পর পেটের অসুখে আক্রান্ত হচ্ছেন অনেক প্রবাসীরা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য জনরা। জানা গেছে, কাতারের ফ্লাইটে ওঠার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন দোকানে বিক্রি হওয়া খাবার খেয়ে এই প্রবাসীরা অসুস্থ হয়েছেন কিনা সেই প্রশ্ন উঠেছে এখন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করছে, ঢাকার বিমানবন্দরে অবস্থিত কোনো দোকানে কোনো পচা বাসি খাবার বিক্রি করা হয় না। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, শুধু কাতারে বাংলাদেশ দূতাবাস নয়, বরং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দূতাবাস থেকেও ঢাকায় জানানো হয়েছে যে গত ডিসেম্বর মাসে অনেক যাত্রী ঢাকা থেকে কাতার ও আমিরাতে আসার পরপরই পেটের অসুখে আক্রান্ত হয়েছেন। আর এই বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। উত্তরে তিনি বলেন, এটা আমাদের নলেজে এসেছে, আমরা আরব আমিরাতে 120 জনের অসুস্থ হওয়ার সংবাদ পেয়েছি। অন্যদিকে কাতারে 60 জন প্রবাসী ঢাকা থেকে গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন বলে জেনেছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই দেশগুলোর সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, কারণ আমাদের দেশের মানুষের পাশাপাশি তাদের দেশের নাগরিকরাও এমন অসুখে আক্রান্ত। জানা গেছে, এমন ঘটনার পরপরই ঢাকা থেকে কোনো রকমের খাবার আনার উপর কড়াকড়ি আরোপ করে কাতার কর্তৃপক্ষ। করোনা মহামারীর মধ্যে কোভিড পরীক্ষা এবং রানওয়ে কাজের জন্য বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। যেমন আরব আমিরাতগামী যাত্রীদের ফ্লাইটের ন্যূনতম 6 ঘন্টা আগে কোভিড পরীক্ষার জন্য বিমানবন্দরে পৌঁছাতে হচ্ছে। ঢাকায় বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ের নিচতলায় স্থাপিত কোভিড-19 পরীক্ষার জন্য আরটিপিসিআর পরীক্ষাগারে এসব যাত্রীদের অনেক সময় পার করতে হচ্ছে। সেজন্য পরীক্ষাগারের ভেতরে বসানো হয়েছে 4টি খাবারের দোকান। তবে এসব দোকানে খাবারের কোনো সমস্যা নেই বলে দাবি করছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান।